আজ শোনাবো ইসলামিক ভাষায় ক থেকে একদম ছন্দবিন্দু চাঁদ অবধি। ক এ কলম দ্বারা হ সকলে বিদ্যান, খ এ খোদা মোদে উহা করেছেন দান, গ এ গর্ব হল ধ্বংসের শিখর, ঘ এ ঘরে সুন্নত নামাজ পড়ো, উমাই আসে না সবার আগে, নামাজিরা ভোরেই জাগে, চয়ে চুরি করলে হয় মহাপাপ, ছয়ে ছলনাকারী পায় অভিশাপ, বুগি জয়ে জগৎ মাঝে সফর করো, ছয়ে ঝড় তুফানে জিকির করো, ইংরেজদের কেউ ভালোবাসে না, তারা খোদার কথা মানে না, টয়ে টাকনুর উপর কাপড় পরো, ঠয়ে ঠাট্টা সময় মানুষ দেখে করো, ঢয়ে ডমরু বাজিও না কোনো দিন, ঢয়ে ঢোলক রাখো ঘরে বদ্দিন, মধ্যাহ্নয় থাকে সদা খালি মাথায়, তাই তাহারে শেষে বসায়, তয়ে তালিম করলে ঘরে ঘরে, ছয়ে থামবে জুলুম সত্যি করে, দয়ে দরুদ পড়ো সন্ধ্যা সকালে, ধয়ে ধনীরা দেয় জাকাত সকলে, নামাজ সদা দেয় শান্তি মনে, মসজিদে যাও পাক বদনে। পয়ে পর্দা আনবে সকল ঘরে ঘরে, ফয়ে ফরজ যেন ইহা সবার তরে, বয়ে বড়দের ভক্তি কর অন্তরে, ভয়ে ভালোবাসা সবাই ছোট ধরে, ময়ে মসজিদ হলো পাক খোদার ঘর, দিনের রশি সকলে আঁকড়ে ধর, জয়ে জাকাত দেওয়া ধনীর কাজ, রয়ে রসুল মোদের মাথার তাজ, লয়ে লেখা পড়ায় কেউ ফাঁকি দিও না, বয়ে বিতর নামাজ কখনো ছেড়ো না, তালবর্ষয়ে শহীদ গণের বিরাট মান, সশরীরে তারা জান্নাতে যান, পেট কাটা মধ্যে সরিপুর হইও না বস, দন্তস্বয়ে সালাম দিলে বাড়বে যশ, হয়ে হজ করেন সব ধনী জনে, ঢয় সিনুর লেখে মাঝে পিছনে, ঢয় সিনুর লিখবে সবের আসে রেতে, কলম ধরবে নিজ হাতে, অন্তস্তয়ে নিচে দাও বিন্দু, কন্দস্তয়ে যেন বিষাদ সিন্ধু, উনিশ সং হয় যে এক চোখী, বিশের ঘর থাকে সদাই সুখী, চন্দ্রবিন্দুর মাথায় আঁকি তাই থাকি সদা বাকি। এই পর্যন্তই আজকে বর্ণ পরিচয়ের ইসলামিক। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে। এই আমাদের এটি প্রকাশক মৌলানা শওকত আলী, কুর্সা মাদ্রাসা দারুল উলুমে, কুর্সা পূর্ব বর্ধমান, বইটি লিখেছেন। তো আগেই শুনিয়েছি আপনাদেরকে, আর একবার দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।